প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মিথুন চন্দ্র মহন্ত, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, গত পর্বে আমরা এই সৃজনশীলটির ক এবং খ নং প্রশ্নটি আমরা সমাধান করেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা গ নং যে প্রশ্নটি আছে, অর্থাৎ এ এবং বি এর মান আমরা নির্ণয় করব। তো শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে এখানে খতে যে মানটি পেয়েছি স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখব যে খ হতে পাই হতে পাই এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান 3 পেয়েছি এবং এ বির মান 1 পেয়েছি। তো আমরা এটা লিখলাম যে খ হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মান 3 এবং এ বির মান 1। এখন যেহেতু আমাকে এর মান এবং বি এর মান আলাদা আলাদা বের করতে হবে, তো আমরা কি করব যে একবার এ প্লাস বির মান বের করব এবং এ মাইনাস বির মান বের করবো। তাহলে এ প্লাস বির মান যদি আমি বের করতে চাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমাদের সূত্র, উৎপাদকের সূত্র যেটি জানা আছে সেটা হলো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যেহেতু আমার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, তো আমি এখানে পাওয়ার দুইটাকে পাশাপাশি লিখবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে লিখলাম আর 2abটাকে আলাদা লিখলাম। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানে হচ্ছে 3 প্লাস 2 ইন্টু এ বির মান হচ্ছে 1। তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে শিক্ষার্থীরা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, তাহলে 3 আর এখানে 2, অর্থাৎ 3 এর সাথে 2 যোগ করলে কত হবে 5। আচ্ছা এখন শিক্ষার্থীরা তোমরা অবশ্যই জানো যে যেহেতু এখানে এ প্লাস বির উপর পাওয়ার এ স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারটাকে যদি আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে অবশ্যই সেটা বর্গমূলে পরিণত হবে। এবং যখনই আমরা বর্গমূল চিহ্ন দেব, অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। আর এখানে আমরা সাধারণত ধনাত্মক যে মান আছে, সেই ধনাত্মক মানটি নিয়ে আমরা অঙ্ক করবো। এই জন্য আমরা এখানে এ প্লাস বি সমান রুট হবে, অর্থাৎ প্লাস মানটি নেব আর কি। আচ্ছা একইভাবে আমরা এখন এ মাইনাস বির মান বের করবো, তাহলে আমরা এখানে এ প্লাস বির মান পেলাম হলো √5। একইভাবে এ মাইনাস বির মান আমি যদি বের করতে চাই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করবো, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায়, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন এখানে আমরা এই এ স্কোয়ার দুটাকে, অর্থাৎ এ স্কোয়ার আর বি স্কোয়ার এই দুটাকে আমি পাশাপাশি লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে কত, 3 প্লাস এখানে 2 ইন্টু এ বির মান 1। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক থাকবে, তাহলে এখানে কত হবে 3, আচ্ছা এখানে মাইনাস হবে, আচ্ছা তাহলে মাইনাস, তাহলে 3 থেকে 2 আমি যদি বিয়োগ দেই, তাহলে এখানে হবে 1। তার মানে এ মাইনাস বির ওপর, অর্থাৎ এ মাইনাস বি এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে 1 এর উপর বর্গমূল, তাহলে 1 এর উপর বর্গমূল মানে হচ্ছে কি 1ই হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা এ মাইনাস বির মান পেলাম 1। আচ্ছা এখন আমরা এ প্লাস বির মান পেয়েছি √5 আর এ মাইনাস বির মান পেলাম হলো 1। এখন এই দুটোকে আমি সমীকরণ ধরি, আচ্ছা এটাকে আমি 1নং সমীকরণ ধরলাম আর এ মাইনাস বির মান 1 এটাকে আমি 2নং সমীকরণ ধরবো। এখন এই 1নং এবং 2নং সমীকরণ যোগ বিয়োগ করলে আমরা এ এবং বি এর মান পেয়ে যাবো। তাহলে আমি এখানে লিখি যে 1 যোগ 2, অর্থাৎ 1নং এবং 2নং সমীকরণ যোগ করবো,
তাহলে আমরা এক নং সমীকরণে এ প্লাস বির মান পেয়েছি হলো রুট ফাইভ আর এ মাইনাস বির মান ওয়ান। আচ্ছা শিক্ষার্থী তোমরা অবশ্যই জানো যে যোগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে এক্ষেত্রে প্লাস বি এবং মাইনাস বি কাটা যাবে, তাহলে এখানে এ আর এ আমি যদি যোগ করি তাহলে টু এ আর এখানে হবে রুট ফাইভ প্লাস ওয়ান। সুতরাং এখানে যেহেতু আমি এর মান বের করবো তাহলে এর সঙ্গে এখানে টু গুণ অবস্থায় আছে, তাহলে এটাকে আমি যদি ডান পাশ থেকে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে গুণ থাকলে সেটা কি হবে, অবশ্যই ভাগ হবে। তাহলে এখানে রুট ফাইভ প্লাস ওয়ান ভাগ টু, তাহলে আমরা এখানে এর মান পেলাম। এখন আমরা এই এক নং এবং দুই নং সমীকরণ কি করব, বিয়োগ করব। তাহলে আমরা আবার লিখব যে এক নং বিয়োগ দুই নং। আচ্ছা তাহলে এখানে এ প্লাস বির মান লিখবো, এ প্লাস বি সমান রুট ফাইভ আর এ মাইনাস বি হচ্ছে ওয়ান। আচ্ছা আমরা যেহেতু বিয়োগ করবো তাহলে এক্ষেত্রে এখানে চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ এখানে এর সামনে প্লাস চিহ্ন আসছে তাহলে প্লাস থাকলে কি হবে মাইনাস, আর এখানে মাইনাস আছে প্লাস, এখানে ওয়ানের সামনে প্লাস চিহ্ন আছে তাহলে কি হবে মাইনাস। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা এখানে এই প্লাস এ এবং এই মাইনাস এ কাটতে পারি, আর এখানে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এখানে বির সামনে আগে ছিল মাইনাস কিন্তু আমরা যেহেতু বিয়োগ করবো এই জন্য চিহ্ন পরিবর্তন হয়ে গেলো প্লাস, তাহলে এখন তোমাদেরকে ভাবতে হবে যে এই বিয়ের সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে এখানে প্লাস বি আর এখানে একটা প্লাস বি, তাহলে যোগ করলে হবে টু বি, আর এখানে আমরা লিখবো রুট ফাইভ মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে এখানে যেহেতু আমি বিয়ের মান বের করবো তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান, তাহলে টু যেহেতু বাম পাশে গুণ অবস্থায় আছে তাহলে ডান পাশে নিয়ে আসলে সেটা কি হবে ভাগ হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা এর মান পেলাম রুট ফাইভ প্লাস ওয়ান ভাগ টু, আর বি এর মান আমরা পেয়েছি হলো রুট ফাইভ মাইনাস ওয়ান ভাগ টু। তাহলে এটি হচ্ছে আমাদের এ এবং বি এর মান। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা এই সংশ্লিষ্ট অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।